হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর কদিন পর পুজো, পুজোর আগে আমরা প্রত্যেকেই চাই একটা স্কিনের প্রপার কেয়ার করতে, যাতে স্কিনটা অনেকটাই গ্লো করে। আজকে কফি দিয়ে একটা বডি স্ক্রাবার তৈরি করব। আর এই বডি স্ক্রাবারটার মধ্যে কফি ছাড়াও কী কী আছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই স্ক্রাবারটা খুবই হেল্পফুল হবে আমাদের প্রত্যেকেরই। বডি স্ক্রাবারটা তৈরি করার জন্য আমি প্রথমে ব্যবহার করব কফি। এরপর আমি ব্যবহার করব 1 চামচ বেকিং সোডা, 1 চামচ মতো বেকিং সোডা নিয়েছি। এরপর আমি ইউজ করব ক্লিনপ্লাস শ্যাম্পু। আমার কাছে থাকা ক্লিনপ্লাস শ্যাম্পু ইউজ করেছি, তোমরা তোমাদের হাতের কাছে থাকা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো। আমি এখানে 1 টাকা স্যাশেগুলো একটা ইউজ করেছি। আর এরপর এর মধ্যে ইউজ করব লেবুর রস। এরপর এটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। আমার এখন এই বডি স্ক্রাবটা তৈরি করা হয়ে গেছে। এটা আমি আমার স্কিনের উপর এখন অ্যাপ্লাই করব। আমি এখন এটা আমার স্কিনের উপর অ্যাপ্লাই করব। স্কিনে অ্যাপ্লাই করার আগে স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, তারপর অ্যাপ্লাই করতে হবে। এটা এখন আমি আমার অ্যাপ্লাই করছি আমার স্কিনের উপর। এইভাবে 4-5 মিনিট মতো স্নানের আগে মাসাজ করতে হবে, তারপর নর্মাল ওয়াটারে ধুয়ে নিতে হবে। আমি 4-5 মিনিট রাখার পর আমি ধুয়ে চলে এসেছি হাতটা নর্মাল ওয়াটারে। এই দেখো আমার দুটো হাতের মধ্যে অনেকটাই তফাত আছে, এটা অনেকটাই গ্লো করছে, অনেকটাই ফর্সা লাগছে, এটা তার তুলনাতে অনেকটাই কম লাগছে, এটা একটু কালচে ভাব আছে। তোমরা অবশ্যই ইউজ করো, ইউজ করলে ভালো ফল পাবে, 100% ভালো ফল পাবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আর স্ক্রাবারটা তোমরা প্রত্যেকেই ইউজ করো, ইউজ করার পর কী হয় ফল পেলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।